হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 8টা নাগাদ, তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপরে এই ঘরে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর তারই সাথে ভাবলাম যে ব্লগটাও শুরু করে দিই। সকাল থেকে ঘুম থেকে উঠে ব্লগ আর স্টার্ট করা হচ্ছে না কদিন হলো যেন, তাই সমস্ত কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর যেমন দেখো, মানে আজকের দিনটা তো আমার বাদই গেল, মানে ব্লগই আমি আপলোড করতে পারিনি। তোমরা হয়তো আজকের ব্লগটা কালকেরই পাবে, কিন্তু আজকে কিন্তু আমি কোনো রকম ব্লগ আপলোড করতে পারিনি, কারণ রেডি করতে পারিনি, মানে যেটা হচ্ছে মেন কারণ এডিটিং, তো সেটাই আমি করে উঠতে পারিনি। আর একটা ব্লগ ভিডিও সুন্দর করে মানে উপস্থাপনা করতে গেলে সব থেকে মেন ব্যাপার হচ্ছে এডিটিং, জানো তো। মানে ভিডিও তো বন্ধুরা যা হোক করে শ্যুট করে নিই, কিন্তু এডিটিংটা হচ্ছে কিন্তু মাস্ট, যেটা মানে তোমাদের সামনে দেখছো তোমরা যে ভিডিওটা আমার, তো সেটাকে না কত কিছু এডিটিং করে তারপরে তোমাদের সামনে আনতে হয়। সেটা শুধু আমার ক্ষেত্রে নয় বন্ধুরা, এটা কিন্তু সবার ক্ষেত্রেই, আমি জাস্ট একটু ব্যাখ্যা করেই তোমাদের বললাম। তো চলো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো, সকালের বাসি জামা কাপড়গুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। তো আমি না ভিজাবো কি ভিজাবো না সেটা না একদম মানে বুঝতে পারছিলাম না, কারণ সকাল থেকেই আকাশের অবস্থাটা এতটা পরিমাণে খারাপ, মানে থেকে থেকেই না একটু একটু করে বৃষ্টি আসছে। তো ভিজিয়ে তো দিচ্ছি বন্ধুরা, কারণ একদিনে তো মানে অনেক কাস্তে আমি পারবো না, তাই দুটো দুটো করে ভিজিয়ে দিলে কী হয় বলো তো, কাপড়টাও অনেকটা কম থাকে। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে আর দু কাপ চাও করে নিলাম। আর ওইদিকে তো আমার বর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছিলো, কিন্তু আমার চা করাটা কমপ্লিট হয়নি, কারণ এদিকে আমি টুকিটাকি কাজ করছিলাম। আর বাইরে বৃষ্টির ওয়েদার, সকালের ওয়েদারটা খুবই সুন্দর, একটা ঠান্ডা পরিবেশ, তার সাথে দু কাপ চা না খেলে হয় বলো? মানে দু কাপ বলতে এক কাপ আমার, এক কাপ আমার বরের। তো সকাল সকাল গরম গরম এক কাপ চা না খেলে কারোরই কোনো কাজই মন লাগে না। আর এইদিকে দেখো, সকালের ব্রেকফাস্টটাও রেডি করে নিচ্ছি, কারণ ছেলেও ওইদিকে তো স্কুল যাবে, তো তার আগে আমাকে ব্রেকফাস্টও রেডি করতে হবে। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি আর সবজি। তো রুটিটা আমি ঠিক ভালো মতো বানাতে পারি না বন্ধুরা, তাই ঠিকভাবে না তোমাদের দেখাতেও মানে আমার লজ্জা মতো করে, এইটুকু বলতে পারি। তো যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি জানি যে তোমরা আমার রেগুলারের ভিউয়ার্স, তো তোমরা কিছু মনেও করো না আমার রুটি করাটা দেখে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সংসারের এত কাজ শিখে গেলাম বন্ধুরা, কিন্তু রুটি করাটা না আমি এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে শিখতে পারছি না। খাওয়া যে যায় না তা কিন্তু নয়, কাঁচাও থাকে না, কিন্তু কি বলতো, ওই যে গ্যাসের ওপর যেভাবে শেকে রুটি, তো সেটাই আমি করতে পারি না, তাওয়ার ওপর করে শেকি। তো সবাই তো সব কাজ পারে না, তাই না বলো? তো এখন দেখো, সকালের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন স্নানটাও সেরে নিয়েছি, কারণ ঠাকুরকে পুজোও দিতে হবে। তো সকাল সকাল স্নান করে ঠাকুরকে পুজোটা দিলে বেশ মন মেজাজটা ভালোও থাকে জানো, কিন্তু আমার আর হয় কই, ওই সংসারের কাজ করতে করতে প্রায় 1টা বাজে, তারপরই স্নান করে ঠাকুরকে পুজো দিতে হয়। আজকের ছেলেকে স্কুল দিয়ে আসার পথে একটু ভিজেও গেছিলাম বন্ধুরা, তো সেই কারণে না তাড়াহুড়ো করে এসে আগে স্নানটা করে নিলাম, কারণ দেখো বৃষ্টির জল মাথায় বসলে না আবার ঠান্ডা লেগে যাবে, আর শরীর খারাপ হলে দেখারই বা কে আছে বলো। তো সেই কারণেই না এসে স্নানটা সেরে আগে ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। আর এখন দেখছো এখানটায় কেমন রোদ্দুর পড়েছে, এটা কি হচ্ছে বলো তো, আকাশটা যে ভাসা মেঘে বৃষ্টি, যখন মানে মেঘ জমছে তখন বৃষ্টি হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার রোদ্দুর উঠছে।
ওইদিকে ঠাকুরের বাসন মাজাটা কমপ্লিট, আর এইদিকে কতগুলো ফুলও তুলে নিচ্ছি গাছে, বেশ কতগুলো না দেখো নয়নতারা ফুল হয়েছে। তো আজকে ঠাকুরকে একটু ভালোভাবে সাজানো যাবে ফুল দিয়ে। মাঝে মধ্যে তো বেশ কিছুদিন ফুলই ফুটছিল না, ধরো ওই 2-1টা করে ফুল ফুটছিল, তাতে আর কি সব ঠাকুরের পুজো দেওয়া যায় বলো? মানে সব ঠাকুরের মধ্যে সব ঠাকুরকে তো দেওয়া যাচ্ছিল না, 2-1টা ঠাকুরকে দিচ্ছিলাম, তারপরে তুলসী পাতা দিয়েই পুজো দিচ্ছিলাম। কিন্তু আজকের গাছে বেশ অনেকগুলো না নয়নতারা ফুল হয়েছে। কারণ কি বলো তো, এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল পেয়ে না গাছগুলো একদম তাজা হয়ে গেছে আর ফুলেও ভরে গেছে। আর চলে আসলাম ঠাকুর ঘরে, এবার ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনকারের মতো আজকেরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ইতিমধ্যে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে প্লিজ একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করছো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার ভিডিও দেখো আর আমার সাথে থেকো। জানি বন্ধুরা ভিডিওর কোয়ালিটি অতটাও আমার ভালো হয় না, যতটা পারি তোমাদের শ্যুট করে দেখাই। আর এই যে দেখো আমার ছেলেও চলে এসেছে, তো ওর একটা কাণ্ড তোমাদের সাথে শেয়ার করি। দেখো ও নিজেই স্কুল থেকে এসে সমস্ত কিছু কিভাবে গুছিয়ে রাখছে ওর জিনিস, মানে দেখে তো হাসিও লাগে আর ভালোও লাগে বন্ধুরা দেখতে। দেখো নিজের জুতো কিভাবে ও বাক্সর মধ্যে ঢুকিয়ে রাখছে, তার সাথে মোজা জামা কাপড় সব, মানে এক মানে ওর যে জিনিসপত্রগুলো আছে ও না নিজের মতো করে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। এটা কিন্তু সব বাচ্চা পারে না জানো তো, মানে এসে এদিক ওদিক হয়তো ছুঁড়ে ফেলে দেয় বা ছড়িয়ে রাখে। কিন্তু আমার ছেলে আবার একটু অন্যরকম, মানে নিজের জিনিসের প্রতি এতটাই যত্ন ওর যে বলার মতো নয়। তো এখন দেখো চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নাটাও তো করতে হবে দুপুরে। তো এই যে দেখো একটু তেলের উপর রসুন আর পেঁয়াজ ভেজে নিলাম, আর তার সাথে এই যে কলম শাক কেটে রেখেছিলাম তো সেটাকেই এখন ভেজে নেব। শাকটা না বন্ধুরা ছেলেকে স্কুল দিয়ে আসার পথে কিনে এনেছিলাম, আর শাকটা তো আমার খুব পছন্দের, তো সেই কারণে না মাঝে মধ্যেই আমি শাকটা কিনি। আর এই দেখো চলে আসলাম আবারও ছাদে, কারণ দেখছো আকাশের অবস্থা কি, সকালবেলায় যে কাপড়গুলো কেচে ধুয়ে মেলেছিলাম সেগুলোই তুলতে এসেছি, সেগুলো তো জল তো ছড়ে গেছে বন্ধুরা কিন্তু একটাও শুকনো হয়নি। আর এই যে দেখো আবারও আকাশটা পুরো কালো করে এসেছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো ভাবলাম এসেছি যেখানে তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। তো চলো এখন যাওয়া যাক নিচে, কারণ বৃষ্টি আসলো বলেই এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর তারই মধ্যে দেখো হাওয়াও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড কমেন্ট।